দেখুন, 45 লাখ টাকার হীরা ফেরত দিল কিশোর। কুড়িয়ে পাওয়া 45 লাখ টাকার হীরা সুরাটের ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে তুলে দিলেন 15 বছরের কিশোর। এ ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। এ ঘটনার পর কিশোর বিশাল উপাধ্যায় ও তার বাবা স্থানীয় নিরাপত্তারক্ষী ফুলচাঁদকে সংবর্ধনা দিয়েছে সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে 1 বছরের জন্য বিশালের পড়াশোনার খরচ দেবে তারা। জানা গেছে ওই হীরা গত রবিবারে হারিয়ে ফেলেন স্থানীয় হীরা ব্যবসায়ী মনসুখ ভাই সাভালিয়া। সেফ ডিপোজিট ভল থেকে কয়েকটি হীরার প্যাকেট নিয়ে বেরিয়ে আসেন তিনি। তখন ওই 45 লাখ টাকার মূল্যের একটি প্যাকেট তার পকেট থেকে পড়ে যায়। পরে ক্রিকেট খেলতে খেলতে বিশাল সেখানে চলে যায়, দেখতে পায় প্যাকেটটি, কাউকে কিছু না বলে তা নিয়ে বাড়ি চলে আসে। এর মধ্যে মনসুখ ভাই তার হারানো হীরার খোঁজ পাওয়ার যতদূর সম্ভব চেষ্টা করেন, কিন্তু সেফ ডিপোজিট ভল্ট বন্ধ থাকায় ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখতে পাননি তিনি। তবে বুধবার বিশালের বাবা ওই হীরা তুলে দেন ডায়মন্ড অ্যাসোসিয়েশনের হাতে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।